Today's topic is leave application to attend marriage ceremony. So marriage ceremony অর্থাৎ কোন বিয়েতে যাবা যে কারণে তুমি ছুটি যাচ্ছ এই জানিয়ে তুমি একটা অ্যাপ্লিকেশন করবে তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে সেটা কিভাবে লিখবে সহজ পদ্ধতি তোমাকে শিখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল তোমার যেটা করণীয় সেটা হচ্ছে টু লিখবে তারপর টু দা হেডমাস্টার যদি সেটা কোনো মেল পারসন হয় তাহলে হেডমাস্টার লিখবে আর যদি ফিমেল হয় তাহলে টু দা হেডমিস্ট্রেস অ্যান্ড নেক্সট যেটা করবে স্কুল নেম যে যার স্কুলের নাম লিখবে তারপর সেই স্কুলের অ্যাড্রেসটা এখানে বসাবে ওকে এরপর যেটা করণীয় সাবজেক্ট বিষয়টা কি লিভ অ্যাপ্লিকেশন ছুটি যাচ্ছ তুমি টু অ্যাটেন্ড ম্যারেজ সেরেমনি কী অ্যাটেন্ড করবা তুমি একটা বিয়েতে অংশগ্রহণ করবা বলে তারপরেই তুমি কী করবা টুকে সোজা করে রেসপেক্টেড স্যার ঠিক আছে তারপর বলছো আই বেগ টু স্টেট দ্যাট আই আই দিয়ে কমা দেবে কমা দিয়ে নিজের নামটা লিখবে যে যার নামটা নিজে লিখবে ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9 যদি 10 হয় তো 10 দেবে 8 হলে 8 দেবে বুঝা গেল সে যে আর কী করবে আ স্টুডেন্ট অফ ক্লাস ক্লাসে কোন ক্লাসে পড়ে সেটা দিতে হবে সেকশন সে কোন সেকশনে আছে সেটা এখানে দিতে হবে অ্যান্ড মাই রোল নাম্বার ইজ তার রোল নাম্বার কি সেটা দিতে হবে আমি এখানে 1 লিখেছি তোমরা তোমাদের মতো লিখবে ঠিক আছে মাই এল্ডার সিস্টার ইজ গেটিং ম্যারেজ অন 2022 অর্থাৎ 20 তারিখে আমার বড় দিদির কি আছে বিয়ে হতে চলেছে মাই হোল ফ্যামিলি আমার সম্পূর্ণ পরিবার অ্যালং উইথ মি সঙ্গে আমিও ইজ গোয়িং টু অ্যাটেন্ড কি করব যুক্ত হব দ্যাট ফাংশন সেই ফাংশনে গিয়ে কী হব আমিও উপস্থিত হব ইন কলকাতা আসলে বুঝতে পেরেছ পরিষ্কার সো এরপর তোমরা লিখবে সো আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড ক্লাসেস যে কারণে আমি ক্লাসে উপস্থিত হতে পারবো না অন তোমরা তোমাদের মতো ডেট দিবে আমি আমার মতো ডেট দিলাম কত তারিখ থেকে কত তারিখ আমি বললাম 20 থেকে 24 তারিখ উপস্থিত হতে আমি পারবো না তোমরা তোমাদের মতো দেবে এরপর আই উড এটা হচ্ছে তারপরের প্যারা এটা শেষের প্যারা আই উড দেয়ার ফোর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ ফর দোজ 5 ডেজ যেহেতু আমি 5 দিন চেয়েছি ছুটি এই জন্য দোজ 5 ডেজ তোমরা তোমাদের মতো দেবে আই উইল বি হাইলি অবলাইজড আমি কি বললাম রিপিট অ্যাগেন আই উড দেয়ার ফোর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ ফর দোজ ডেজ দোজ 5 ডেজ তাহলে সেই 5টা দিনের জন্য ছুটি যা চাইছো অ্যান্ড আই উইল বি হাইলি অবলাইজড তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো থ্যাঙ্কিং ইউ ইয়োর্স অবিডিয়েন্টলি থ্যাঙ্কিং ইউ লিখবে এখানে ইয়োর্স অবিডিয়েন্টলি লিখে যে চিঠিটা লিখছো সে তার নিজের নাম লিখবে তারপর তার ক্লাস দেবে নিচে তারপর তার সেকশন দেবে তারপর রোল নাম্বারটা লিখবে হাতের ঠিক বাঁ দিকে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দেবে এখানে ডেট অর্থাৎ তুমি যেই দিন চিঠিটা বা অ্যাপ্লিকেশনটা করছো সেই দিনের সে ডেটটা তোমরা এখানে বসাবে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো